Hi guys, good afternoon and welcome to my YouTube channel. So morning take a vlog start korte parini, ekhon actually afternoon hoye geche and hostel theke beronor time e ghore je ekta sundor kore intro debo sei time tuku paini ajke actually onek kichu plan chilo to sheglo blunder hoye geche, so that's why ami mane vlog tiktok kore start korte parini. So এখন ওই কারণে এখন থেকে স্টার্ট করছি. তো যাই হোক, তো হোক কি তোমরা দিওয়ালি খুব ভালো করে কাটিয়েছো. বাট আমি এনজয় করছি বলবো না যে একদম এনজয় করিনি, বাট বাইরে বেরোনো হয়নি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি. তো সেই দিওয়ালির ঘোরার জিনিসটা, দিওয়ালির যত কিছু প্ল্যানিং সব কিছু আজকে হতে চলেছে. তো ইয়া, আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, কোথায় যাবো সেটা হয়তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে জানতে পেরে গেছো, বাট স্টিল এখন তোমরা দেখতে থাকো. তো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকে পুরো দিনটাকে এক্সপ্লোর করা যাক. এখানে হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে. আজকে চলো, এটা আমার OOTT একদম সিম্পল সেজেছে, এই ড্রেসটা তোমরা দেখেছো. তো চলো এখন ব্লগটাকে স্টার্ট করি. একটু দূর হবে, 30 মিনিট তো ইয়া স্টার্ট হলো. এখানে থেকে হচ্ছিল জ্যাম, এর আগে আরেকবার আমরা যায় পড়েছিলাম পুজোর সময় বেরিয়ে. নুপুর বই পাচ্ছে, নুপুর এটা বান্ধবী কমেন্ট করেছে পুরো হিরোইন, এটা সিনেমার মুভি করে গেল. এই যে স্নেহা মাঝখানে বসেছে, এই সাইডে নুপুর, এরও বই পাচ্ছে আর এরও বই পাচ্ছে, পেছনেরও বই পাচ্ছে. সবাই ওরা করলে সামনে দিকে করবে, এরা করলে এই সাইডে করবে. স্নেহার অবস্থা খারাপ আজকে. কি লাগছে? জিলিপি খেয়ে পেটে পেটে জিলিপি জিলিপি করছে, আর মাঝখানে যদি জ্যাম হয়ে যায় আবার ইন্ডিয়ান এয়ারপোর্ট শেষ. यार मेरा तू ही ये सहारा अड़िए, मैं पानी तेरा मेरा तू किनारा अड़िए, फूल बन जी मैं खुशबू बन जू, दीवा बनी मेरा तेरी लो बन जू, हाय उजड़िया थावा ते बना ते बाग ने तेरी आया खाने की ते जादू याद ने. তো চলো ফাইনালি আমরা ওরিয়ন মল পৌঁছে গেছি, আর এখন চলো যাচ্ছি লাঞ্চ করতে, বিকজ প্রচন্ড খেয়ে গেছে. তো তো এখানে এসে ঘুরতে ঘুরতে আমার প্রচন্ড ইচ্ছা, বহুত দিনের ইচ্ছা যে একবার জারাতে যাব. তো দেখি এখন কোথায় জারা পাই. তো জারা পেলে ডেফিনেটলি ঘুরে যাব, ওখানকার কালেকশন তোমাদেরকেও দেখে দেবো. মিনিসোতে এসছি, আর এখানকার কালেকশন যেগুলো আছে হেভি কিউট কিউট কালেকশন, তো সেগুলোর জন্য আমি একটা ছোট শর্টস ভিডিও বানাচ্ছি, তো সেই ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পাবে. তো পেছনে হচ্ছে মিনিসো ছিল, আর মিনিসো থেকে বহুত বহুত কিছু কিউট কিউট কালেকশন দেখলাম, তো সেটার জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, মানে শর্টস ভিডিও, ওটা তোমরা মেবি ইনস্টাগ্রামেও দেখতে পাবো. তো আই থিঙ্ক কি এটা একটা ভালো আইডিয়া, আমি ইনস্টাগ্রামে এই টাইপের কিছু কালেকশন ভিডিও পোস্ট করতে পারি. তো যাই হোক এখন আসলে ওপরে আছি. তো আই এম ইন জারা রাইট নাও, তো এটা হচ্ছিল পুরো জারা,
তো এখানকার কালেকশনের আগেন একটা ভিডিও তোমরা শর্টসে দেখতে পাবে তো যাদের কালেকশন আছে আমি যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি প্রাইস একটু হাই আছে বাট ইটস জারা তো বেসিক্যালি জারা থেকে যা যা শ্যুট করা ছিল সেগুলো সব শ্যুট করে নিলাম কেনাকাটা কিছু করিনি আজকে আর কেনাকাটা ডেফিনেটলি করবো বাট আমার একটা ইউনো বড় সড়ো মোটিভ আছে যখন আমি নিজে আর্ন করবো আমি তখনই জারা থেকে শপিং করবো তো যাই হোক এখন এখান থেকে বেরোনো যায় কি কোথাও একটা খেতে যাওয়া যাক আমরা খেতে এসেছি আর এই সাইড থেকে ওরিয়ন মল দেখা যাচ্ছে ওই যে ওটা হচ্ছিল ওরিয়ন মল সিটটা ওই সাইড থেকে এদিকে চেঞ্জ করলাম কারণ কি এখানে হচ্ছিল সাইড থেকে ভিউটা দারুণ বাইরে দেখা যায় তো এখানে বসে আপাতত ফিক্স বেরোনোর পর এখান থেকে একটা কোল্ড কফি নিয়ে নিলাম বিকজ এতদিন আমার শরীরে ঠান্ডা লাগার জন্য আমি কোল্ড কফি আইসক্রিম কিছু খাইনি বাট আজকে আর পারলাম না তো কোল্ড কফি আমাকে খেতেই হবে তো যাই হোক এখন এখান থেকে উবর বুক করবো বাট উবর কিছুতেই বুক হচ্ছে না ক্যান্সেল হয়ে যাচ্ছে সেল্ড হয়ে যাচ্ছে তো দেখা যাক কি করা যায় যেটা করবো সেটা জানতে হবে যদি আমি হাজার বেশি টাইম নেই এক থেকে দেড় ঘন্টার মতন টাইম আছে ফাইনালি অনেকবার ফেল হওয়ার পর এই হচ্ছিল সেই গাড়ি যেটা পাওয়া গেছে তো যাই হোক এখন এখানে চাপি প্রচণ্ড টায়ার্ড লাগছে যদিও আজকে ঘুরে সারিন প্রচুর এনজয় করলাম বাট স্টিল টায়ার্ড লাগছে একটু এখন জলদি যাই হস্টেলে গিয়ে রেস্ট নেবো তো আমরা এখানে বসেছি আর নীলাঞ্জনা হচ্ছে এবারে আমরা শুধু বসেছি হ্যাঁ আমরা শুধু বসেছি নীলাঞ্জনা এখানে সামনে বসেছে পেছনে সাকিনা মুখ বাড়া তুই এদিকে এই যে পেছন দিকে বসেছে এবার পেছন দিকে জানলার কাছটা হচ্ছে খোলা এরা তো এবার আসার সময় ওর একটু সাফোকেশন হচ্ছিল যে এখন এমনি করছে এমনি করে ঠুকছে জানলাটাকে এই জানলার কাছটা খোলা যাবে না সাইড থেকে সুন্দর মাঝখানে নিচে মাঝখানে দেখ নৌকাও আছে তো এই হচ্ছিল জ্যাম আসার সময়ও জ্যাম পেয়েছি যাওয়ার সময়ও পাচ্ছি দেখাবো আপনাদেরকে জ্যাম কাকে বলে কি জ্যাম জ্যাম এখন এরকম রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকলে ওকে বলে জ্যাম আমার ব্লকে আপনারা প্রথমবার দেখতে পাবেন জ্যাম এটাকে বলে জ্যাম ব্লগে প্রত্যেকটা জিনিসকে এই মেয়েগুলোকে খারাপ করতেই হবে করতে হবে এত ভেঙাস কেন আমাকে ইটস আওয়ার ট্যালেন্ট ট্যালেন্ট আর পিছনে এই যে মেয়েটা সাকিনা আমি একটু আগে দেখে চিল না বাজ কিছু একটা দেখেছি আমি বলছি দুটো আলাদা আলাদা এত কনফিডেন্সের সাথে বলছি চিল আর বাজ দুটো একই যে আমি নিজের বাড়ি ঠিকটা জেনে থাকলে আমি ভুলে যাবো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ তো এইদিকে যে বিল্ডিংটা দেখছো হ্যাঁ আমরা বলছি এটা হচ্ছে টুইন টাওয়ার ছবি না আমি ভিডিও তো দেখে চলে এলো ব্যাস ব্রিজ চলে এলো মাঝখানে পৌঁছে গেছি আর ঢুকতে ঢুকতে অসিনার সাথে দেখা খুবই খারাপ অবস্থা ওরা ঠিক এরকম হয়েছে যে আমাদের নবমীর দিনকে বেরিয়েছে এরকম হয়েছিল না যে বাস চেঞ্জ করতে করতে অবস্থা খুব খারাপ হয়েছিল রাস্তায় গেছিল ওদের আজকে সেই হালত হয়েছে তো আমরা বুঝতে পারি যে কি অবস্থা ছিল তো ওই জন্য অত রেস্ট্রিকশনের কোনো দরকার নেই যে জায়গায় বাসে চেপে জানো শুধু সেই জায়গাতেই যাও তো যাই হোক এখন এখান থেকে বাস চলায় উঠতে হবে এটা ভেবেই মাথা ঘুরছে তো সাইন টাইন করে নিয়ে একটু বসে রেস্ট নিই তারপরে ঘুরে যাবো এই হচ্ছিল আমাদের ঘরে ঢুকে অবস্থা ঘরের হাল পুরো বেহাল এই অবস্থাটাকে যে কি করে ঠিক করা যাবে 5 ঘন্টা টাইম লাগবে এখন এটা করতে তাই না আপনার জিনিসপত্র আপনি আপনার হেফাজতে রাখুন আমার ব্যাগটা একটু খালি করুন এ জলদি ওরা বেশি বড় জলদি হটতে লাগবে তুই আর এরকম টাঙ্কি টাঙ্কি খুলে আমার ব্যাগটা দেনা আমার জিনিসপত্র করে দে না এক কারেন্ট আই কইছি কইছি যে আমরা যদি হারি থাকে প্রিয়াঙ্কা মণ্ডল আমার ব্লগে ইউজ করব আমার থেকে ওর জিনিস বেশি না 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 গুছাতে হবে দেখ এই যে এই যে এই তো নিলি সবচেয়ে নুপুরের ভাব সব মনে তোর বেটে রেখে দিয়েছে এই যে নিয়ে নিলি বিকাল থাকতো বাট এখন যেহেতু ধীরে ধীরে একটু শীতকাল পড়ছে তো সন্ধ্যা 7টার আগে ধীরে ধীরে সন্ধ্যা নামা স্টার্ট করছে আর প্রচন্ড টায়ার্ড তো এখন যাই এখন কি জল খাবো দিয়ে একটু আরামসে ঘুমাবো I need